কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে দুপুর একটা। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগছে। আর তোমরা কে, কোথার থেকে আজকের ভিডিওটা আমার দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এখন বাজে একটা, বাইরে পড়ছে বৃষ্টি, তবে এখন আমি স্নান করবো না, একটু বাদে করবো বৃষ্টিটা ধরলে, কারণ ছাদে না বেশ কিছুটা কাজ আছে, তো সেগুলো করেই ভাবছি করবো, কারণ ছাদটা ঝাড়তে আর প্রচণ্ড দরকার। তো দেখি চলো কি হচ্ছে না হচ্ছে সবই শেয়ার করবো। জানো তো, প্রথমে ভেবেছিলাম যে ঘরটা না ছাদের কাজটা করে এসেই করবো, তারপরে মনে পড়লো ছাদের কাজ করতে গেলে তো একদম ঘেমে স্নান হবই, আর ছাদে ওখানে জল টল ঢালালি করতে করতে তো নাইটিটাও পুরো ভিজে যাবে। তাই ভাবলাম যে ঘরটা আগে মুছে নিয়ে আর কি এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েই একেবারে ছাদে যাব, যাতে ছাদের কাজটা করে এসে একেবারে স্নান করে পরিষ্কার হয়ে যেতে পারি। আর জানো তো, ভেবেছিলাম তো বৃষ্টি পড়ছে যে তারপরে একটুখানি ছাওয়া থাকবে, তো দেখো বৃষ্টির পর উঠে গেছে এই রকম রোদ। তো কিছু করার নেই, আমাকে এই রোদের মধ্যেই কাজ করতে হবে। তো এই দেখো, প্রথমে এসে যে নিচের টবগুলো ছিল সমস্ত টবগুলো আগে তুলে নিচ্ছে। আর কী বলো তো, বৃষ্টি হচ্ছে তো কন্টিনিউ, এই নিচে যে ইঁটগুলো পাতা আছে এগুলোতেও কিন্তু প্রচণ্ড ময়লা জমেছে। তো এই দেখো ইঁটগুলোকেও সমস্ত তুলে দিয়ে এখন শুধু কাজ হচ্ছে ঝাঁটা দিয়ে দিয়ে ধোয়ানো। আর জানো তো, এইটুকু কাজ করতে গিয়ে সানস্ক্রিন তো দিয়ে গেছিলাম, তারপরেও ঘরে এসে দেখি চোখ মুখ পুরো একদম কালো হয়ে গেছে। আর কি বলো তো, এটা করতেই হবে, কারণ সামনেই বাড়িতে একটা কাজ আছে আর ছাদে হবে প্যান্ডেল, তো সেদিক থেকে দেখতে গেলে ছাদটা পরিষ্কার করার খুব দরকার গো। আর যে হারে বৃষ্টি শুরু হয়েছে দেখলাম, যতক্ষণ বৃষ্টিটা একটুখানি ধরেছে না, করে নেওয়াই ভালো। আর কী বলো তো, আজকে একটা মাথায় নেশা চেপে গেছে না, ছাদটা আজকে পরিষ্কার করবই। তো ওই যে একবার মাথায় নেশা চেপে গেলে কোনো কাজ থেকে আমাকে আটকানো অত সহজ না গো, সে যত কষ্টই হোক আর যত দেরি হোক কাজ আমি একদম কমপ্লিট করেই তারপর ছাড়ব। আর জানো তো কী হয়েছে, যখন প্রথম ছাদটা পরিষ্কার করতে আসছি, কৌশিককে তো বললাম একটুখানি আমার সাথে চলো, অন্ততপক্ষে আমাকে একটু জলটা এগিয়ে দাও, বাকি ঝাঁট দেওয়ার কাজটা আমিই করে নিচ্ছি। ও তো প্রথমেই বললো আমি এই রোদের মধ্যে কোনো মতেই যাবো না, আর সেটা শুনে যথারীতি আমার রাগও হয়ে গেল যে যাবো না, থাক আমার কাজ তো আমাকেই করতে হবে, কী আর করে দেবে বলো। তারপর দেখছি যতক্ষণ সারা ছাদটা এত জল দিয়ে ধুয়ে ধুচ্ছি, তখন বলতে পারো মানবিকতার খাতিরেই না চলে এসেছে, এসে তখন একটুখানি হেল্প করে দিলা, লাস্টের দিকে পুরো জলটাই ও টেনে দিয়েছে। আর তারপর দেখো যা রোদ উঠেছিল, ছাদ একদম শুকিয়ে কীরকম পরিষ্কার হয়ে গেছে। আর এইদিকে যে তুলসী গাছের টবগুলো দেখলে, এগুলো না সমস্তটা ওই ছাদে থাকতো, তো এইবার থেকে ঠিক করেছি সমস্ত গাছগুলো না একটা ছাদের মধ্যেই রাখবো, তাহলে আর কি এই ছাদটা ভালো করে পরিষ্কার করলেই না হয়ে যাবে। ওই দুদিকে দুটো ছাদ না একসাথে পরিষ্কার করতে গেলে খুব কষ্ট হচ্ছে, আর যেহেতু গাছ থাকে তার নিচে পাতা পড়া, তারপরে ধরো একটুখানি শ্যাওলা জমা এগুলো তো থাকেই, তাই এই টবগুলোকেও না এবার থেকে এইখানেই রাখবো। তো তারপর প্রায় ঘন্টা দেড়েক পর নিচে নেমে এসেছে, আজকে পুজো দিতেও অনেক দেরি হয়ে গেল, আর স্নান তো দেরিতে হয়েছে, এখন প্রায় আড়াইটে মতো বাজে, এই যে স্নান কমপ্লিট করলাম। আর জানো তো, আয়না এসে মুখটা দেখছি এত ট্যান পড়ে গেছে, কি আর করব, কিছু করার নেই, ওই ট্যান পড়া মুখ নিয়ে বসে থাকতে হবে। তো তারপর এই যে চলে এলাম ছাদে, আর এতগুলো নাকচম্পা ফুটেছে, আর জানো তো এই নাকচম্পা দিয়ে আমার গোপালকে সাজাতে এত ভালো লাগে না, এত সুন্দর লাগে এই নাকচম্পা দিয়ে গোপাল সাজলে, যে এই ফুলগুলো যখনই ফোটে না আমি রয়ে বসেই আর কি তুলি, সবগুলো একদিনে তুলি না। তো এই যে ফুল তুলে নিয়ে চলে এলাম হচ্ছে নিচে, এখন ঠাকুরের পুজোর আগে দেবো, গায়ের মধ্যে না জানো তো পুরো ঝালাপালা লাগছিলো, আজকে কতটা দেরি হয়ে গেল। আবার কী বলো তো, ওই যে বললাম কাজটাও আমায় করতে হবে, আর সারাদিনে দেখোই তো সংসারের সমস্ত খুঁটিঘাটি কাজ একা একাই করতে হচ্ছে, তাই আজ করব না কাল করব না এই করতে করতে দেখা যাবে কোনো দিনই করা হচ্ছে না, কারণ যা রেগুলারের কাজ থাকে এগুলো তো আমাকে করতেই হবে, এগুলোর থেকে তো আমি পিছপা হতে পারবো না। তো সেই জন্যই আজকে ঝোঁকের বসে করে ফেলেছি, আর দেখো কাজটাও কিন্তু হয়ে গেছে। আর দেখো নাকচম্পা দিয়ে গোপালকে সেজে কি সুন্দর লাগছে না, আর কৌশিক আজকে ফুল নিয়ে এসেছিলো তাই আজকে জবা ফুলও ছিল। তো এই যে আজকে যেহেতু সোমবার, তো সেইভাবে তো আর পুজো দিতে পারছি না, কারণ আমাদের এখনও অসহজ কাটেনি, তো অসহজটা কাটলে ইচ্ছা আছে একবার ভালোভাবে পুজো দেবো, আরও ইচ্ছা আছে যে একটু শিবনিবাসে যাবো, জানি না ভগবান টানবে কি না, যদি টানে তাহলে তো অবশ্যই যাবো, যাওয়ার জানো তো খুব ইচ্ছা।
তো এই যে এখানে কিন্তু আমার পুজো একদম কমপ্লিট। আর জানো তো এইভাবে বিভিন্ন রকমের ফুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগে না আমার, তখন মনে হয় খাওয়া দাওয়া সব ছেড়ে আমি সুন্দর করে মন শান্তি করে ঠাকুরের পুজো দিই। আর এই যে আজকের সব পাঁচমিশালি মেনু হয়ে গেছে, তো এটা হচ্ছে কালকে মাটনের ঝোল, সেটা গরম করেছি। এখানে ওই যে মা পাঠিয়েছিল পমফ্রেট মাছ সেটা নিয়েছি, আর কৌশিক আজকে এনেছিল হচ্ছে সামুদ্রিক মৌরলা, সো সেটা ঝাল করেছি। আর এখানে রয়েছে চাটনি, একটুখানি শুক্তো, একটু দই, আর ওখানে ডাল আর স্যালাড। তো বলতে পারো আজকে সব রকম মিলিয়ে ঝুলিয়ে রান্নাটা হয়েছে। আর এইগুলো দিয়েই আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে। আর এখনই মোটামুটি বাজে হচ্ছে বিকেল চারটে, বার করেছি ঠান্ডা ঠান্ডা স্প্রাইট। তো কৌশিক বলল বেরোনোর আগে একটুখানি স্প্রাইট খেয়েই যাবে, তো এরপর ওস আর মানে বাপি তো খায় না, তো স্প্রাইট খেয়ে বাপি আর কৌশিক বেরিয়ে গেল। এইবার বলতে পারো আমি একটুখানি দম ফেলে বাঁচবো গো, মানে বাড়িতে দেখবা লোকজন থাকলে কিন্তু কাজও অনেকটা বেশি থাকে। 40 মতো বাজে, বাপি আর কৌশিক তো বেরিয়ে গেলো, এবার আমি নিশ্চিন্তে এখন আধ ঘন্টা একটুখানি শোবো। উফ, তখন ওই ছাদ ছাড়তে গিয়ে না এখন হাতটা এত ব্যথা করছে না, মানে এরকম করতে গেলেই হাতটাতে টান খাচ্ছে। তো খানিকক্ষণ রেস্ট নেই, তারপরে আবার বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে, অনেকটা কাজ আছে। তো তোমরা অনেকেই বলো যে পর্দাগুলো কেন কাচি না, তো আজকে যুক্ত করে পর্দাগুলোকে খুলতে হবে। আসলে পর্দার না ওপর দিকে একটা করে স্ক্রু দেওয়া আছে, তো সেটা আমি এখনও কোনোদিন খুলিনি, আজকে জীবনে আমি ফার্স্ট খুলবো। আদৌ খুলতে পারবো কি না আমি জানি না, তবে খুলবো, কারণ পর্দাগুলো কাচার প্রচণ্ড দরকার। তো আজকে খুলে তো কালকে কাচতেই হবে, আর সকাল সকালে গিয়ে যেতে পারবো, নাহলে তো বৃষ্টি চলে আসছে। আর বেড কভারটাকেও চেঞ্জ করবো আর কি, এগুলো না সকালবেলা অনেকটা কাজ ছিল, তো সকালবেলা আর করা হয়নি, তো এগুলো ভেবেছি সব সন্ধ্যেবেলা এখন টুকটুক করে নেবো, কারণ কেউ বাড়ি নেই, নিশ্চিন্ত মনে কাজ করা যাবে। তো আমি এখন খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর জানো তো ছাদ ধুয়ে শরীরটা না এত টায়ার্ড ছিল, ঘড়ি কাটায় দেখো 6:25 বাজে। ওই কী বলো তো, ফোন ঘাঁটতে ঘাঁটতে না কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। যাই হোক, শরীরে ঘুমটা দরকার ছিল, ঘুমটা হয়ে গেছে। দিয়ে এই যে এখন আগে জানলাগুলো খুলে দিলাম ঘরের মধ্যে, না না পুরো একটা গুমোট হয়ে গেছে। দিয়ে একটু জল খেয়ে এখন একটুখানি গাছপালাগুলোকে দেখে নিচ্ছি। কী বলো তো, কাজের ফাঁকে না যখন আর ভালো লাগে না, প্রচণ্ড অসহ্য লাগে, তখন বলতে পারো গাছগুলোই আমাকে প্রচণ্ড আনন্দ দেয়। দিয়ে এইবার লাগতে হবে সন্ধ্যের কাজে। আর বললাম না বেড কভারটা চেঞ্জ করতে হবে, তো ওবেলা তো আর চেঞ্জ করা হয়নি, তাই বেড কভারটা এখনই চেঞ্জ করে নেব। আজকে আর কাছাকাছি আর কোনো ব্যাপার নেই, কাজ হচ্ছে কালকে। তো চলো কাজগুলো এক এক করে করা যাক, আর সেই সঙ্গে তোমাদের সাথে কমেন্টগুলোও শেয়ার করে নিই। তো আমার আগের ভিডিওতে পায়েল সরকার দিদিভাই জিজ্ঞেস করেছিল যে তুমি কি ফোন থেকে ভিডিও করো। হ্যাঁ গো, ফোনটা আমার কাছে অনেক ইজি, আর আমি ফোন দিয়েই ভিডিও করি। আর ব্লুজ ব্লগ থেকে আমায় কমেন্ট করেছে যে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, আর কমেন্ট করেছিল হচ্ছে শুভ্র দাস। আর অর্পিতা চক্রবর্তী দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও যার একবার চোখে পড়বে চোখ সরাতে পারবে না, এত সুন্দর করে প্রেজেন্ট করো আর গুছিয়ে কাজ করো। থ্যাংক ইউ দিদিভাই, তোমার যে আমার ভিডিও এত ভালো লেগেছে। তোমরা যখন এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না, তখনই মনে হয় আমার সারাদিনের পরিশ্রম, সারা রাতের পরিশ্রম একদম সার্থক হয়েছে। আর এদিকে কিন্তু আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, তো কভারটা এনে মেশিনের মধ্যে দিয়ে দেখলাম কাল কাচবো। তারপরেই এখন 6:45 মতো বাজে, চলে এসেছি ঠাকুর ঘরে, এখন সন্ধ্যেটা দিয়ে নেবো। আর জানো তো আজকে প্রথম পুরো বাড়ির মধ্যে আমি একা, অন্য সময় বাপি থাকে তাও একরকম, আজকে বাপিও নেই। জানো তো কেমন না, যেন একটা গা ছমছম করে লাগছিল। আমি তো সারা বাড়ি পুরো লাইট জ্বেলে রেখে দিয়েছিলাম যে যেখানেই যাব আমার যেন সামনে একটা করে লাইট জ্বলে। বলতে পারো আমি বিশাল ভীতু আছি, তাহলেও কী করবো বলো, একা সংসার, একটু তো সাহস করার চেষ্টা করছি, কিন্তু এক এক সময় না বিশ্বাস করো আর হয়ে উঠছে না। তো এই যে এখানে পুজো প্রায় শেষের দিকে, এখন সারা ঘরে একটুখানি ধুনো দিয়ে নিচ্ছি। কী বলো তো, প্রত্যেক দিন এগুলো করতে হয়, তবে ওই যে সবাই থাকে তো নিচে, তো প্রত্যেক দিন আর এইভাবে ভিডিও করা হয় না। তো আজকে যেহেতু কেউ বাড়ি নেই, আজকে ভালোভাবেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর তারপর নিচে ধুনো দেখানো কমপ্লিট করে ওপরে এসে ঠাকুরকে একটু ধূপ দেখে নিলাম। আর এই দেখো আমার স্নেক প্ল্যান্ট গাছ, আর পাশে একটা পাথরকুচি, এরাই বলতে পারো খুব করুণ অবস্থায় রয়েছে, এদেরকেই আমি কোনো গ্রোথ করাতে পারছি না। তো তারপর নিচে এসে এই যে গোপালের চরণে যা ফুল ছিল আর কি, সমস্ত ঠাকুরের ফুল চরণেই যা ফুল ছিল সমস্ত কিছুই তুলে নিতে হলো। জানো তো ফুল দিয়ে সাজানোর পর না এরকম করে আমার আর ফুলগুলো তুলতে ইচ্ছা করে না, মনে হয় আরেকটু যদি রাখা যেত কী ক্ষতি হতো। তো তারপর গোপালকে একটা ছোট্ট প্যান্ট পরিয়ে গোপালকে এখানে ঘুম পাড়িয়ে দিলাম, ব্যাস আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। এইবার টুকটুক করে ওপরেও কিন্তু বেশ কিছুটা কাজ আছে, তো ওপরে এসে মেন কাজ হচ্ছে প্রথমে আগে গাছগুলোকে একটু জল দেওয়া। তো চলো আজকে গাছের নামগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হাতে যে গাছটা দেখলে সেটা হচ্ছে বলকামিনী, আর এখন আমার হাতে যে গাছটা দেখছো সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। কী সুন্দর গ্রো করেছে না, বলতে পারো মানি প্ল্যান্ট গাছটাকে দেখলে না আমার এত আনন্দ হচ্ছে, কী বলবো যে ফাইনালি আমার হাতে গাছ এত সুন্দর গ্রো করছে। আর তারপর হলুদ রঙের যে গাছটা দেখলে সেটা হচ্ছে লাকি ব্যাম্বু, আর এখন এই যে গাছটা দেখলে এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। আর এদিকে রয়েছে হচ্ছে এরিকা পাম, আর এখন সামনে যে গাছগুলো দেখছো এদিকে একটা আছে লিপস্টিক অ্যাগলোনিমা, আর এটার নাম হচ্ছে এরিলিয়া, আর এটা হচ্ছে একটা হোয়াইট পথস।
তো এই হচ্ছে আমার গাছের কালেকশন, খুব ভালো লাগে ও জানো গাছগুলোকে নিয়ে থাকতে। তো বললাম না সন্ধেবেলা ওপরে কাজ আছে, দেখো চেয়ারটাতে মানুষ বসবে কি, জামা কাপড়েই ভর্তি। তো ওই যে বললাম না কৌশিক ব্যাঙ্গালোরে গেছিলো, তো সেই জামা কাপড় তো গতদিন কাঁচা হয়েছে, তাই এবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার সব জামা কাপড় না শুকোয়নি। তো ওই দুদিন ধরে শুকানোর পর আজকে এখন সব আমায় সন্ধেবেলা গোছাতে হবে। আর জানো তো গোছাতে গিয়ে পাক্কা পৌনে এক ঘন্টা লেগেছে, মানে গুছিয়ে প্লাস জায়গার জিনিস জায়গায় রাখা। আর ওই যে এতগুলো জামা প্যান্ট হয়েছে না, এগুলোই জানো তো এইভাবে ভাঁজ করতে অনেকটা সময় লেগেছে, আর কি পাতিয়ে পাতিয়ে ভাঁজ করতে হচ্ছিলো। তো চলো আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে ইভাস ডেলি রুটিন, রোমি চ্যাটার্জি, মৌ লাইফস্টাইল, শাশ্বতী চৌধুরী দিদিভাই, জয়শ্রী বিশ্বাস, মধু এসএমবি, শ্রাবণী ব্যানার্জি, সুহানা খান, রিকা ব্যানার্জি দিদিভাই। তো এদিকে দেখো সমস্ত জামাকাপড়গুলো কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, এখন সব জামাকাপড় বিছানার নিচে। আর আজকে দেখেছো এত জামাকাপড় যে আর একদিকে ধরলো না, আবার এই দিকটাতেও দিতে হয়েছে। এখন দুদিন ধরে এরা থাকুক, একদম কিন্তু ভালোভাবে ইস্ত্রি হয়ে যাবে। আর কীরকম হবে সেটা তো দুদিন পরেই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে খাটে আগে যে জামাকাপড়গুলো ছিল সেগুলোই ঢুকে নিলাম। আর এই দেখো এটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে, এটা কৌশিক আমার জন্য ব্যাঙ্গালোর থেকে এনেছে। তো আগেও জানো তো একটা এরকম জামা এনেছিল কিন্তু ঠিকঠাক আনতে পারিনি, তবে এইবারের জামাটা আমার এত পছন্দ হয়েছে না। আর এই দেখো সামনে একটু কাজও আছে, আর কোমরের কাজটা পুরো কুঁচি, এমনকি পিছন দিকটাতেও কুঁচি দেওয়া ছিল। তো যে আমার জন্য এতটা পছন্দসই একটা জামা নিয়ে আসবে সত্যি আমি ভাবিনি গো। কী হতো এবার জামাটা মানলে কী মনে হয় বলো তো, থাক বেচারার সাথে না ঝগড়া টগড়া করবো না, কিন্তু যখন না ওই রকম ঝামেলাগুলো করে তখন কী বলো তো এমনিই ঝগড়াটা বেঁধে যায়। তো এইদিকে এখন পর্দাগুলো খোলার প্ল্যানিং চলছে। তো প্রথমে তো হাত দিয়ে খুলতে গেছিলাম, যথারীতি পারিনি, আবার নিচ থেকে একটা স্ক্রুড্রাইভার নিয়ে এলাম, দিয়ে এই যে ফাইনালি পর্দাগুলোকে খুলতে পেরেছি। আর এই দেখো এদিকেও কিন্তু খুলতে গিয়ে আমার একটা স্ক্রু নিচে পড়ে গেছিলো, আর জানো তো এই পর্দাটা খোলার পর আর লাঠিটাকে লাগাতে পারিনি। ঝুট ঝামেলার পর দুখানা পর্দা খুলতে পেরেছি, ওই দিকেরটা করতে পেরেছি, আর এই দিকের পর্দাটা খুলতে পারলাম, কিন্তু রডটাকে আর লাগাতে পারলাম না। প্রায় 10 মিনিট ধরে বহু চেষ্টা করলাম, একা একা আর হচ্ছে না গো। আর যেহেতু হাল্লাটা আমার পক্ষে সরানো সম্ভব না, প্রচণ্ড ভারী, তো বলতে পারে এই জন্যেই একা একা আমি পর্দা খুলে কাচতে যাই না। তো দুখানা তো খুলেছি, কৌশিক এসে যেই দেখবে এটাকে খুলে লাগাতে পারিনি, আগেই চেঁচামেচি শুরু করে দেবে, কে তোমায় খুলতে বলেছে, কী বৃত্তান্ত। এখানে কী বলতো একটুও ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো না যে না এগুলোও কাঁচার দরকার আছে। তো দুখানা তো খুললাম, অন্তত কীভাবে খুলতে হয় সেটা বুঝতে পেরে গেছি। এখন দেখি বাকিগুলো কাল সকালে, সন্ধ্যে থেকে অনেক কিছু করেছি আর ভালো লাগছে না, প্রায় এখন 9:45 মতো বাজে, এগুলো খুলতে গিয়ে যে কী বিপদে পড়েছি। বাবারে বাবা নমস্কার, আমি আর একা একা করতে যাবো না, এইটুকুটুকু ছোট্ট ছোট্ট স্ক্রু, ওগুলোকে তো আগে তুলে রাখলাম, নাহলে আবার হারিয়ে গেলে আর এক সমস্যার সৃষ্টি হবে। তো চলো আমার পরে দেখা হচ্ছে। দেখলে তো সন্ধ্যে থেকে অনেক কিছুই কাজ থাকে, আর আগের দিন যে রুম ফ্রেশনারটা নিয়ে এসেছিলাম না এত সুন্দর গন্ধ, তাই ইচ্ছা হলো একটু রিল্যাক্সেশনের জন্য সারা ঘরে একটু রুম ফ্রেশনার দিয়ে নিলাম, আর এত সুন্দর গন্ধটা না। তারপরে এই যে আগের দিন নিয়ে এসেছিলাম বিঙ্গো টেরেমেরের একটা প্যাকেট, জানো তো 20 টাকা তো প্রিন্ট, আর আমাদের নিয়েছিল মনে হয় 18 টাকা। তো স্মার্ট বাজারে মোটামুটি অনেক কিছুরই একটু কম কম দামই থাকে। তো এখন বসে বসে একটু এই গাছগুলোকে দেখছি, আর তার সাথে একটুখানি এটাই খেয়ে নিচ্ছি, অনেক দিন পর জানো এগুলো খাচ্ছি, মাঝে তো এগুলো প্রায় খাওয়া উঠিয়েই দিয়েছিলাম। চলো আবার পরে দেখা হচ্ছে। এখন বোন চলে এসেছে সারপ্রাইজ দিতে, আর ও আমার জন্য খুব সুন্দর সুন্দর দুটো জিনিস এসেছে এনেছে। সো এইটা হচ্ছে ও দীঘায় বেড়াতে গেছিল, তো এইটাই ঘর সাজানো, এটা কোথায় দেয়? বারান্দায়। ও দরজাখানা আছে। এত আমি কি করবো, একটা ঝোলাবি নাকি পুরো এরকম 12টা এরকম ঝোলাবি? তো এই যে এইটা নিয়ে এসছে, আর মা পাঠিয়েছে হচ্ছে মালপোয়া ভেজে। তো খুব সুন্দর সুন্দর দুটো জিনিসও নিয়ে এসছে। যা জল টল খেয়ে বাড়ি যা, প্রায় অনেক রাত বাজে, প্রায় রাত 10টা মতো বাজে, এখনো তো ওরা আসেনি। তো দেখি এখন চুপচাপ বসে থাকা ছাড়া আমার কাছে আর কোনো কাজ নেই। হচ্ছে 10:30, তো বোনরা তো বেরিয়ে চলে গেল, এখনও ভাবি আর কৌশিকের দেখা নেই। আর কী বলতো কোনোদিন তো বাড়ির মধ্যে এরকম একা থাকিনি, কৌশিক না থাকলেও ভাবি তো বাড়িতে থাকে, একা একা না প্রথম আমি থাকছি। কী বলতো ঘুম পেলেও না, মানে ঘুমোতে যেতে ভয় লাগছে, মনে হচ্ছে কেউ দরজায় কড়া নাড়ছে, কারোর একটা ফিসফিসানি কথা নামাজ হচ্ছে, উফ আর ভালো লাগছে না। তো এখন রুটি ফুটি তো করা হয়ে গেছে, তো দেখি ওরা যখন আসবে তখন আবার সব কিছু হবে। চলো আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো ঘড়ির কাঁটায় এখন 12টা, ওদের আস্তে আস্তে প্রায় 11টার উপর হয়ে গেছিলো, তো সব শেষ করতে করতে 12টা বেজে গেছে আমার। তো এখন ওপরে এসে একটুখানি স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর আমার গত ভিডিওতে মিস কুইন প্রিয়া জিজ্ঞেস করেছিল যে তুমি হাজব্যান্ডের সাথে ঘুরতে যাও না কেন, তো দিদিভাই দেখো ওর তো যেরকম কাজ সেইভাবে তো লং ঘুরতে যাওয়াগুলো আর হয়ে উঠছে না, ওই টুকটাকে একটুখানি বেরোনো হয়। আর কী বলো তো আরও বেরোনো হয় না, বাপি তো অসুস্থ, তো বাপির চোখটা এখনও সেইভাবে ঠিক হয়নি, তো আমি চলে গেলে বাপিকে কে দেখবে বলো, আর কি আমি আর কৌশিক চলে গেলে।
তো এইসব চিন্তা ভাবনা করেই না এখন আর অতটা ঘুরতে যাওয়া হয় না। তবে তুমি আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, আগে যখন আমরা আঙ্গলেশ্বরে থাকতাম তখন কিন্তু আমরা প্রচুর ঘুরেছি। তো এই যে পর্দা দেওয়া কমপ্লিট, লাইট অফ, চলো আজকের জন্য টাটা।